রবীন্দ্রনাথ চাইতে সবার গান শুনতেই বরং বেশি ভালো লাগছিল। তো বেলি স্কুলের নিয়ে কথা বলার আর কি আছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন চার দিন ধরে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন চলছে, আজকে শেষ দিন। তো আমার কাছে মনে হচ্ছিল এই আয়োজনটা যদি আরও কয়েকদিন হতো তাহলে ওটা আরও ভালো লাগতো। আমার সাথে আপনারা একমত অভিজ্ঞতা জানি না, তো এত সুন্দর আয়োজন এবং আমাদের সমস্ত শিক্ষকরা আর আজকে অভিভাবক শিক্ষকদের মধ্যে যেই সমন্বয় হচ্ছে এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে। আমি মুগ্ধ হয়ে পাশ থেকে দেখছিলাম যে এই গানগুলো এই নাচগুলো এত 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 আয়োজন হয়েছে, এত এত অভিভাবকদের মধ্যে এত এত প্রতিভা, এটা আমি অবাক হচ্ছিলাম যে এত সুন্দর আয়োজন সবার মধ্যে আছে। এবং আমার ইচ্ছা ছিল এটা কিছু কিছু অভিভাবকদের নিয়ে নাচ করানোর চ্যালেঞ্জও নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার ও নাচের অভিভাবকরা শেষ পর্যন্ত সাহস ধরে রাখতে পারে নাই। তো আমার বাবলু স্যার আর দীপ্তি মিসের গান শুনলাম, অসাধারণ কবিতা শুনলাম, আজকে নন্দিতা মিসের গান শুনলাম, এত সুন্দর তারা গাইছিলেন। আমি নিজেও আমার অজান্তেই আমি এখন বসে বসে তাদের সাথে ছোট মিলাচ্ছিলাম। তো আপনাদের সাথে কথা বলেও ভালো লাগছে যে আমাকে দায়িত্বটা দিয়েছেন, কিন্তু আমি আসলে কথা বলতে খুব একটা প্রস্তুত নই। আমি নাচের মানুষ, নাচ শেখাতেই ভালোবাসি আর পেছন থেকে কাজ করতেই ভালোবাসি। তো আমি আশা করবো এই এত সুন্দর বইমেলার আয়োজন এবং পিঠা সব কিছু মিলিয়ে আমাদের নবীনদেরকে বরণ করার যে আয়োজনটা হয়েছে এটা দীর্ঘদিন আমরা চালিয়ে যেতে পারি, এবং আপনাদের সহযোগিতা থাকলে বেলি স্কুল আরও অনেক দিন ধরে এই কাজটা করতে গুছিয়ে কাজ করবে সেটা আমি আশা রাখছি। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে, এবং আমি একটা প্রশংসা না করলেই পাচ্ছি না যে প্রথম দিন থেকে আজকে শেষ দিন বাচ্চাদের মধ্যে যে আনন্দ উৎসাহটা দেখতে পাচ্ছি পুরো আয়োজনে স্টলগুলোতে, এবং এই যে এক্সিবিশনটা হয়েছে ফটোগ্রাফে, আমার কাছে খুব ভালো লেগেছে এই পুরো ডেকোরেশনটা। এর জন্য আমি বলবো যারা এই পেছনে কাজ করেছে তাদের জন্য, শিক্ষকদের জন্য একটা তালি হতেই পারে। আর পুরো অনুষ্ঠানের দায়িত্বে আমাদের সহ শিক্ষকরা ছিলেন, এবং যে মাসিন স্যার, বনির স্যার, অঙ্কু মিস, সুমন স্যার, এরাও অক্লান্ত পরিশ্রম করছে শুরু থেকে শেষ পর্যন্ত। এই পুরো মিউজিকের নেপথ্যে তারা কাজ করে যাচ্ছে, তাদের জন্য একটা করতালি দেওয়া যেতে পারে। আর আজকের উপস্থাপনা সত্যি খুব সুন্দর হচ্ছে, তৃপ্তি মিস, বাবলু স্যার, অনবদ্য উপস্থাপনা, ধন্যবাদ। আরেক কথা ভালো থাকবে, ধন্যবাদ।